আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা পেজের রিভিউ আপনাদেরকে দিচ্ছি, যে পেজে প্রায় প্রতি মাসে $2,000 থেকে $4,000 পর্যন্ত ইনকাম হয়। আমি যদি আপনাদেরকে এখানে রিলোড দিয়ে দেখাই, হয়তোবা বলতে পারেন কেউ এটা এডিট করা অথবা ফেক ভিডিও। এটা কিন্তু ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি। তো এটি হচ্ছে সেই পেজটা, আমি আপনাদেরকে রিলোড দিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে সেই পেজ যেই পেজে প্রতি মাসে $2,000 থেকে $4,000 ইনকাম হচ্ছে এবং পেজে খুব ভালো পরিমাণ ভিউজও আসতেছে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এই যে ডান বাম পাশে ক্রিয়েটর স্টুডিও লেখা আছে পেজে, এবং আমি যদি আপনাদেরকে ভিডিওগুলো দেখাই, এই ভিডিওতে প্রায় 2,43,000 লাইক আছে এবং এটাতে 7,51,000 লাইক আছে, এবং এভাবে প্রত্যেকটা ভিডিওতে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। আমি যদি আপনাদেরকে ভিউজের অ্যামাউন্টটা দেখাই, এই ভিডিওতে এই পেজের ভিডিওগুলোতে কেমন ভিউজ আসতেছে এবং এই পেজে মান্থলি কী পরিমাণ ইনকাম হচ্ছে, প্রতি 1,000 ভিউতে কেমন ডলার ইনকাম হচ্ছে, সেটি কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওটা দেখতে পারেন পেজ থেকে কী পরিমাণ ইনকাম হচ্ছে। এতে দেখেন এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউজ, এই ভিডিওতে 20.9 মিলিয়ন ভিউজ, এভাবে প্রত্যেকটা ভিডিওতে তাদের ভিউজ হতেই যাচ্ছে। আমি যদি এখান থেকে তাদের ক্রিয়েটর স্টুডিও থেকে তাদের ইনকামটা দেখাই, তাহলে আমাকে ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তাদের ইনকামটা দেখার জন্য, এই যে দেখেন লাস্ট দুইটা ভিডিওতে, একটাতে 5 মিলিয়ন ভিউস আর একটাতে 20.9 মিলিয়ন ভিউস, দুইটা ভিডিও, লাস্ট দুইটা ভিডিওতে ওদের ভালো পরিমাণ ইনকাম হয়েছে। আচ্ছা, আমি ইনকাম দেখার জন্য এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করব। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো এই পেজটা মনিটাইজেশন আছে কিন্তু কোনো ভায়োলেশন নেই, এটাই দেখাচ্ছে। আচ্ছা, ইনকাম দেখার জন্য আপনাকে ইনসাইডে ক্লিক করতে হবে। আমি ইনসাইডে আসলাম। ইনসাইডে আসার পরে আর্নিংটা দেখবো। এই যে দেখেন এটাতে লাস্ট 7 দিনে 60 মিলিয়ন ভিউজ এসেছে। হ্যাঁ, 1 মিনিট ভিডিও ভিউজ দেখছে 12 মিলিয়ন। আমি যদি আর্নিংয়ে দেখি কী পরিমাণ আর্নিং তারা করেছে, এই যে দেখেন এখানে 12 মিলিয়ন ভিউসে তাদের ইনকাম হয়েছে $1,770। আমি যদি বাংলাদেশি টাকা এটাকে ক্যালকুলেট করে দেখাচ্ছি, এটা হচ্ছে মাত্র 7 দিনের হিসাব দেখাচ্ছি। 7 দিন কীভাবে দেখাচ্ছে, এই যে এখানে দেখেন লাস্ট 7 ডেজ, August 19, 2022, August 25, 2022। অতএব এখানে যেটা বলছে 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আজকে 7 দিন, লাস্ট 7 ডের হিসাবটা এখানে দেখাচ্ছে $1,770। আমি বাংলাদেশি টাকা এটা দেখাচ্ছি, $1,770 হলে বাংলাদেশি রেট বর্তমানে ডলার রেট কত, এটা আমি গুগলে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি। বর্তমানে গুগলে দেখাচ্ছে যে বাংলাদেশি টাকা প্রায় $1 = 95 টাকা। তো আমি আপনাদেরকে 95 টাকা করে ধরলাম না, 90 টাকা করেও ধরি, $1,770। $1,770 যদি 90 টাকা করেও ধরি, তাহলে 1,59,300 টাকা আসে। তাহলে বুঝতে পারছেন পেয়েছে মাত্র 7 দিনে 1,59,000 টাকা। আমি যদি লাস্ট 1 মাসেরটা দেখি, এটা আগস্ট মাসের, শুধু এখন তো আগস্ট মাস চলতেছে, তো আমি আগস্ট মাসটা দেখব। 1 তারিখ থেকে এখন 26 তারিখ চলতেছে, আজকে 26 তারিখ পর্যন্ত দিয়ে আমি আপডেটে ক্লিক করব। এই মাসে ইনকাম তাদের, এখন এই মাস শেষ হয়নি, এখনও 4 থেকে 5 দিন সময় আছে। এই কয়েকদিনে তাদের ইনকাম প্রায় $2,000 উপরে। $2,000 সমান বাংলাদেশি টাকায় কত টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি। $2,089 ইন্টু 90 টাকা, 1,88,010 টাকা তাদের এই মাসে ইনকাম। এখনও 4-5 দিন সময় আছে, এই মাস পুরোটা শেষ হয় নাই। তাহলে বুঝতে পারছেন ফেস থেকে কী পরিমাণ ইনকাম করা সম্ভব। যত পরিমাণ ভিউজ আনতে পারবেন, যত বেশি ভিউজ আনতে পারবেন, আর আপনার ইনকামও তত বেশি হবে ইনশাল্লাহ। ভিডিওর শেষে একটি কথা বলবো, যারা বেকার আছেন অথবা যারা বাহিরে কাজের পাশাপাশি ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন, তারা চাইলে ফেসবুক পেজ মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন খুব সহজে। আজকে তো সরাসরি আপনারা আমার মাধ্যমে প্রমাণ পেয়েছেন ফেসবুক থেকে কী পরিমাণ ইনকাম করা যায়। তো আজকে থেকে শুরু করুন এবং ফেসবুক পেজ থেকে ইনকাম করতে থাকুন। কিভাবে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হয়, পেজে ফলোয়ার কিংবা ওয়াচ টাইম পূরণ করতে হয়, এটা নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এবং আমি এটার সার্ভিস দিয়ে থাকি। আপনারা যদি কেউ আমার মাধ্যমে ফেসবুক মনিটাইজেশন অন পেজ নিতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, এবং কেউ যদি ফেসবুক পেজে ওয়াচ টাইম অথবা লাইক ফলোয়ার নিতে চান, তাও আমাকে নক করবেন। এ বিষয়ে কথা হবে এবং চাইলে আমার মাধ্যমে এই সার্ভিসটি নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।